বন্ধুরা, তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত পোস্ট গ্রাজুয়েশনে এম এ, এম এস সি, এম কম এবং এম এল আই এস এর মতো কোর্সে এডমিশন হবে। এডমিশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সমস্ত ইনফরমেশন পরপর আমরা আলোচনা করব। নোটিশের মধ্যে কী কী আলোচনা করা যায় বিস্তারিত কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করছিল। সমস্ত বিষয় কিন্তু পরপর আলোচনা করব। অর্থাৎ তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কত সিট ক্যাপাসিটি রয়েছে এবং কবে থেকে এডমিশন প্রসেস শুরু হবে এবং এডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবে, তার পাশাপাশি তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট কবে থেকে পাবলিশ হবে এবং তোমাদের ফিস স্ট্রাকচার কী রয়েছে, কত করে ফিস দিতে হবে, কোন কোর্সের জন্য, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত ওয়াচিং করবে, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এবং চ্যানেলের মধ্যে নতুন থাকলে অবশ্যই আপডেট পেয়ে ওমকার থেকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দাঁড়িয়ে রিকোয়েস্ট করছি পরবর্তী সমস্ত ধরনের আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য। দেখো, আমরা সর্বপ্রথমে দেখে নেবো কবে থেকে তোমাদের এডমিশনের জন্য ফর্ম ফিল আপ প্রসেস স্টার্ট হচ্ছে। দেখতে পারবে এখানে বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অথবা এডমিশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর এই নির্দিষ্ট ডেট এর মধ্যে তোমাদের কিন্তু এডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে কমপ্লিট করতে হবে এবং এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করার পর তোমাদের একটি প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে 80% ইন্ট্যাক্ট এবং 20% ইন্ট্যাক্ট নিয়ে 20 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 থেকে 20 সেই প্রফেশনাল মেরিট লিস্টে তোমাদের নাম যদি না আসে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরবর্তীতে তোমাদের নাম যদি প্রফেশনাল মেরিট লিস্টে না আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হচ্ছে admission@cbvu.ac.in এই ইমেল আইডির মধ্যে 21 সেপ্টেম্বর এর মধ্যে। এখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হচ্ছে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট অথবা ফাইনাল 1 মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বরে 1 মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, অর্থাৎ 1 এডমিশন কল লিস্ট অথবা এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ হচ্ছে 22 সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর মাসের 22 তারিখে যাদের নাম আসবে তাদেরকে অবশ্যই 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর এই নির্দিষ্ট ডেটের মধ্যে এডমিশন করতে হচ্ছে, অর্থাৎ এডমিশনের ফিস পেমেন্ট করতে হবে। আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের নাম ধরো 22 সেপ্টেম্বরে এসেছে কিন্তু তুমি 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে এডমিশনের ফিস পেমেন্ট করতে পারলে না অথবা এডমিশন করলে না, তাহলে কিন্তু পরবর্তীতে আর এই সুযোগ পাবে না, অর্থাৎ এই সাবজেক্টে তোমাদের নাম আর পরবর্তীতে আসবে না। আর দ্বিতীয়ত, তোমরা কিন্তু দ্বিতীয়বারের জন্য এডমিশনের জন্য ফিস পেমেন্ট করার সুযোগ পাবে না। তাই অবশ্যই তোমাদেরকে যে ডেট দেওয়া হয়ে থাকবে সেই নির্দিষ্ট ডেটের মধ্যে নাম আসলে সেই নির্দিষ্ট ডেটে তোমাদেরকে অবশ্যই এডমিশনের ফিস পেমেন্ট করতে হবে। এখন সেকেন্ড ফাইনাল মেরিট লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ করানো হয়ে থাকবে 80% এবং 20% ইন্ট্যাক্ট নিয়ে 25 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 25 তারিখে যাদের নাম আসবে, সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 26 তারিখ এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদেরকে অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে। এখন থার্ড পাবলিকেশন অফ এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ হবে 27 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 27 তারিখে যাদের নাম আসবে, 27 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদেরকে এডমিশনের ফিস পেমেন্ট করতে হবে। এবং নিচের দিকে তোমাদের চতুর্থতম ক্যান্ডিডেট লিস্ট অর্থাৎ চতুর্থতম এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ করানো হয়ে থাকবে 29 সেপ্টেম্বর। 29 সেপ্টেম্বর যাদের নাম আসবে 29 থেকে 30 সেপ্টেম্বর এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের এডমিশনের জন্য ফিস পেমেন্ট করতে হবে। এবং তার পাশাপাশি তোমাদের এডমিশন কমপ্লিট হওয়ার পর তোমাদের ক্লাস কতদিন পর শুরু হবে সেটা কিন্তু পরবর্তীতে আলোচনা করছি। তার পূর্বে আমরা জেনে নেব তোমাদের কত করে সিট ক্যাপাসিটি রয়েছে। দেখো, তোমাদের টোটাল সিট ক্যাপাসিটি বেঙ্গলিতে 111টি রয়েছে এবং সংস্কৃতে 111টি, হিন্দিতে কিন্তু 43টি, ইংলিশে 111টি এবং হিস্ট্রিতে 111 এবং ফিলোসফিতে 111টি এবং পল সায়েন্সে 111টি এবং এডুকেশনে 111টি এবং ইকোনমিক্সে 61টি এবং এম কমে কিন্তু 43টি সিট ক্যাপাসিটি রয়েছে এবং ফিজিক্সে 43টি সিট ক্যাপাসিটি এবং ম্যাথামেটিক্সে সিট ক্যাপাসিটি রয়েছে 68টি এবং কেমিস্ট্রিতে সিট ক্যাপাসিটি রয়েছে 43টি এবং জিওগ্রাফিতে সিট ক্যাপাসিটি 70টি রয়েছে এবং জুলজিতে 31টি এবং বোটানিতে 31টি এবং 1 ইয়ার LLM কিন্তু 49টি সিট ক্যাপাসিটি রয়েছে। LLM হিউম্যান রাইট অ্যান্ড ডিউটিস এডুকেশনের জন্য 37টি সিট ক্যাপাসিটি রয়েছে। আরেকটি বিষয় তোমাদেরকে অবশ্যই জানাতে হবে, যেগুলো সাবজেক্টে এখানে স্টার মার্ক চিহ্ন দেওয়া থাকবে সেই সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই ইভিনিং কোর্স হয়ে থাকবে। ডে শিফট এবং ইভিনিং শিফট দুটি শিফট হয়ে থাকে, তার মধ্যে ইভিনিং শিফট হয়ে থাকবে যেগুলোতে স্টার মার্ক চিহ্ন দেওয়া থাকবে এবং যেগুলো স্টার মার্ক চিহ্ন দেওয়া থাকবে না সেগুলো ডে শিফটে কিন্তু কোর্স কমপ্লিট করতে পারবে।
এবং নিচের দিকে আসলে আর একটি বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে, তোমাদের কোচবিহার পঞ্চাননবরমা ইউনিভার্সিটির অন্তর্গত দুটি ক্যাম্পাস রয়েছে, একটি মেন ক্যাম্পাস আর একটি খালিশামারি সেকেন্ড ক্যাম্পাস রয়েছে। মেন ক্যাম্পাসে প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং পল সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টের সিট ক্যাপাসিটি থাকবে 111টি, এবং যার মধ্যে 80% সিট ক্যাপাসিটি থাকবে 89টি করে এবং 20% থাকবে হচ্ছে 22টি করে। এখন খালিশামারি অর্থাৎ সেকেন্ড ক্যাম্পাসে তোমার পাশে শুধুমাত্র বেঙ্গলি এবং হিস্ট্রি করানো হয়ে থাকে, তার সেগুলো কিন্তু সিট ক্যাপাসিটি থাকবে 73 সিট ক্যাপাসিটি থাকবে এবং 58টি অর্থাৎ 58 তোমাদের কিন্তু 80% সিট ক্যাপাসিটি থাকবে এবং 20% 15 করে থাকবে। এবং কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে এবং এডমিশন করবে সম্পূর্ণ প্রসেস নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে, অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। নিচের দিকে আসলে আরও জানবো অর্থাৎ কোন কোর্সে কী কী এলিজিবিলিটি রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেব। দেখো তোমাদের এমএ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং হিন্দি, সংস্কৃত, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ইকোনমিক্স নিয়ে পড়বে, তোমাদেরকে অবশ্যই কিন্তু বিএতে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি নিয়ে সেই সাবজেক্ট কমপ্লিট করতে হবে, তবে কিন্তু তোমরা মাস্টার্সে সেই সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে। এখন সেকেন্ড বক্সে কিন্তু এমএসসিতে যারা বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুলজি সাবজেক্ট পড়বে অবশ্যই তোমাদের কিন্তু বিএসসিতে সেই রেসপেক্টিভ সাবজেক্ট কিন্তু নিয়ে পড়তে হবে, অর্থাৎ বিএসসি কমপ্লিট করতে হবে, তবে কিন্তু তোমরা এমএসসিতে সেই সাবজেক্ট নিয়ে পড়তে সুযোগ পাবে। এবার নিচের থেকে এমএসসি যারা জিওগ্রাফি পড়বে, এমএসসিতে জিওগ্রাফি পড়তে চাইলে তোমাদের অবশ্যই বিএতে অনার্স কোর্সে জিওগ্রাফি এবং বিএসসিতে অনার্স কোর্সে জিওগ্রাফি কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তোমরা এমএসসিতে জিওগ্রাফি কমপ্লিট করতে অর্থাৎ এমএসসিতে চান্স পাবে। এম কমে যারা এডমিশন হতে চলেছে অথবা কমার্সে যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে চাইছে তাহলে চাইছো তোমাদের কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রিতে অবশ্যই কমার্স সাবজেক্ট থাকতে হবে, অর্থাৎ কমার্স নিয়ে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তবে কিন্তু তোমরা মাস্টার্সে কমার্স ডিগ্রি পড়ার সুযোগ পাবে। এখন তোমাদের এলএলএম অর্থাৎ মাস্টার্স ডিগ্রিতে যারা ল কমপ্লিট করবে তোমাদেরকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রিতে কিন্তু ল নিয়ে পড়তে হবে, তার পাশাপাশি 50% মার্কস নিয়ে উত্তীর্ণ হতে হবে। এখন নিচের দিকে আসলে এলএলএম হিউম্যান রাইট অ্যান্ড ডিউটিস এডুকেশন পড়তে চাই, তোমাদের সেম এলিজিবল থাকবে, এবং মাস্টার লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ এমএলআইএস পড়তে চাইলে তোমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রিতে বিএলআইএস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সাবজেক্টটি কমপ্লিট করতে হবে অনার্স গ্র্যাজুয়েটে। এখন নিচের দিকে আসলে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইএস যদি তোমরা এমএতে কমপ্লিট করতে চাও তাহলে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট অথবা অনার্স গ্র্যাজুয়েট অথবা জেনারেল গ্র্যাজুয়েটে 3 বছর কোর্স যে কোনো স্ট্রিমসে হলেই তোমরা কিন্তু বিএলআইএস করতে পারবে। এখন এসে থেকে আসলে দেখতে পারবে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, অর্থাৎ তোমার যারা ফার্স্ট সেমিস্টারে এবার নতুন বিশ্ববিদ্যালয়ে এডমিশন হবে তোমাদের ক্লাস কিন্তু অক্টোবর মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। অক্টোবর মাসের 3 তারিখ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব কোন কোর্সের জন্য কত করে ফিস দিতে হচ্ছে, ফিস স্ট্রাকচার আমরা পরপর আলোচনা করব। এখন কিন্তু আমরা ফিস স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু ইতিমধ্যে ফিস স্ট্রাকচার ওপেন করে নিচ্ছি, এখানে আসলে টিউশন ফিস অ্যান্ড আদার্স চার্জ ফর ডিফারেন্ট কোর্স, বিভিন্ন রকম কোর্সের জন্য বিভিন্ন রকম চার্জ কাটা হয়ে থাকে, সেইগুলো কিন্তু পরপর আমরা দেখে নেব। তোমার ধরো এমএতে এডমিশন হবে, এমএতে ফার্স্ট সেমিস্টারে এডমিশন হবে, তোমাদের ফিস এখানে দেখতে পারো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রত্যেকটি 4টি সেমিস্টারে কিন্তু ফিস স্ট্রাকচার এখানে দেওয়া থাকবে। তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে যারা এডমিশন হবে তোমাদের 1300 টাকা দিয়ে এডমিশনের ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ 1300 টাকা তোমাদের এডমিশনের ফিস লাগবে, এবং সেকেন্ড সেমিস্টারে 1150, থার্ড সেমিস্টারে 1150 এবং ফোর্থ সেমিস্টারে 1150 টাকা ফিস দিতে হচ্ছে। এখন নিচের দিকে আসলে তোমাদের এমএসসি করবে, এমএসসি ফার্স্ট সেমিস্টারে তোমাদের যারা এডমিশন হবে ফার্স্ট সেমিস্টারে এমএসসি করলে তোমাদের 1950 টাকা ফিস দিতে হচ্ছে, এবং এমএতে যারা ইভিনিং কোর্স করবে ইভিনিং কোর্সের জন্য ফিস এখানে দেখতে পারবে ইভিনিং কোর্সের একটু বেশি ফিস কাটা হচ্ছে। তো এমএতে যারা ইভিনিং কোর্স করবে ইভিনিং কোর্সের জন্য একটু বেশি ফিস দিতে হবে, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে এডমিশন হবে তোমাদের 7980 টাকা ফিস দিতে হচ্ছে এবং পরবর্তীতে ফিস তোমাদের কমে যাবে। ওষুধ থেকে আসলে এম কমে যারা অর্থাৎ কমার্সে যারা মাস্টার্স ডিগ্রি করবে, কমার্সে মাস্টার্স ডিগ্রি করতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 2100 টাকা দিয়ে কিন্তু এডমিশন হতে হবে, অর্থাৎ 2100 টাকা লাগবে তোমাদের এডমিশন ফি। এবং বিএলআইএস যারা ভর্তি হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ 1 বছরের কোর্স যেটি হয়ে থাকবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে তোমাদের 4225 টাকা দিতে হবে ফিস, এবং এমএলআইএস যারা কমপ্লিট করবে এমএলআইএস করতে চাইলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এডমিশন ফি দেখবে 4725 টাকা তোমাদের ফিস দিতে হচ্ছে।
এবং নিচের দিকে আসলে আরও দেওয়া হয়েছে, দেখতে পাই LLM 1 বছরের অর্থাৎ 1 বছরের কোর্স যেটা হয়ে থাকে, 1 বছরের কোর্স যেটা LLM অর্থাৎ লয়ের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা এডমিশন তোমাদের 20,100 টাকা দিয়ে এডমিশন হতে হবে। এবং LLM এ যারা হিউম্যান রাইট অ্যান্ড ডিউটিস এডুকেশন নিয়ে পড়বে তোমাদের কিন্তু ফিস স্ট্রাকচার ফার্স্ট সেমিস্টারে 6,400 টাকা দিয়ে এডমিশন করতে হবে। এবং সেকেন্ড ক্যাম্পাস অর্থাৎ খালিশামারির ক্যাম্পাসের যে ফিস স্ট্রাকচার সেটা কিন্তু আমরা আলোচনা করবো। সেকেন্ড ক্যাম্পাস খালিশামারিতে তোমাদের কিন্তু MA কমপ্লিট করলে MA-র জন্য তোমাদেরকে 4,510 টাকা দিতে হচ্ছে, 4,510 টাকা দিয়ে এডমিশন হতে হবে। তোমাদের এইটুকু আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। ফিস স্ট্রাকচার নিয়ে কোনো রকমের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে সাহায্য করা হয়ে থাকবে। এই নোটিশগুলো পেতে গেলে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাওয়া, সেখানে কিন্তু এই নোটিশগুলো কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে, সেখানে কিন্তু গেলে তোমরা কিন্তু পরপর সমস্ত বিষয়গুলো নিজেরাই দেখতে পারবে। তো বন্ধুরা এটুকু আপনি দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে প্রচুর রিকোয়েস্ট করছি। চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আপডেট পাই ওমকার থেকে ইউটিউব চ্যানেলকে সবসময় সঙ্গে রিকোয়েস্ট করছি পরবর্তী তোমাদের PG সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা এটুকু আপডেট দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে, ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ।